এবং যখন ভিপিনুর এই কথাটি বলে যে কোনো আওয়ামী লীগের লোক মুসলমান হতে পারে না, এই কথা শুনে আমি আসলে মর্মাহত হয়েছিলাম এবং খুব কষ্ট পেয়েছিলাম এবং এখন পর্যন্ত আমি বিষয়টি কষ্ট পাচ্ছি। আমার কাছে মনে হয়েছে এটার একটি প্রতিবাদ করা দরকার, কারণ যুবলীগের তো আন্দোলন হবে, তার সাথে আমি পুরা দেশের যত আওয়ামী লীগ মুসলমান পরিবার আছে তাদেরকে উদ্যত আহ্বান করছি যে তারা প্রত্যেকটি থানায় এই ভিপিনুর এই একজন হলো বাটপার, এই বাটপারের বিরুদ্ধে যেহেতু আমাদের একটি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, এর বিরুদ্ধে প্রত্যেক থানায় সবাই আপনারা মামলা করেন, আপনারা একত্রিত হন, আপনারা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে সবাই প্রতি থানায় থানায় যেন এর নামে মামলা হয়, এর নামে একটা প্রতিবাদ হয় এবং আমাদের রাজশাহীর পক্ষ থেকে আমরা এর জন্য ব্যাপক একটা প্রতিবাদ এবং এর মামলার পর বাংলাদেশ আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ওর শাস্তি হবে যে আমরা যে ধারায় মামলা করছি সেই ধারায় যতটুকু শাস্তি কার্যকর আছে আমাদের বাংলাদেশ আইন অনুযায়ী ততটুকু শাস্তি হলে আমি মানসিকভাবে একটি তৃপ্তি পাবো। 2018-এর এক ধর্তব্য অপরাধ, আমরা এটি প্রথমত মামলা রুজু করব এবং আপনারা জানেন এটার বিচারিক কার্যক্রম ঢাকা ট্রাইব্যুনালে, আমরা অ্যাকর্ডিংলি সকল তদন্তের প্রক্রিয়া সহ আসামি অ্যারেস্ট সহ সকল ব্যবস্থা করব। ইসলাম ভাই, ইসলাম ভাই, ইসলাম ইসলাম ভাই, আর কিছু